আজকের পর্বের লেখক বিশিষ্ট প্রাবন্ধিক শামীম আহমেদ। দুপুরের খাবারের শুরুতে রাজা ওয়াজিদ আলী খেতে ভালোবাসতেন মুরগির গোস্তের চপ, ভেড়ার গোস্তের টিকিয়া, মুরগির রেশমি কাবাব। মুরগি চপ বানানো হতো পোস্ত আর দই দিয়ে, গোস্ত টিকিয়া ভেড়া বা ছাগলের মাংসে, মুরগ রেশমি কাবাব সবুজ এলাচ আর আদা দিয়ে বানাতে বলতেন তিনি। দুপুরের মূল খাবার হিসেবে থাকতো দম পোক্ত বিরিয়ানি কিংবা গোস্ত মেটিয়া বুরুজ বিরিয়ানি। শেষেরটি রাজার নিজের আবিষ্কার, আলু ডিম আর মাংস দিয়ে অপূর্ব স্বাদের সেই বিরিয়ানি। মেটিয়া বুরুজে প্রথম বিরিয়ানির মধ্যে আলু দেওয়ার প্রচলন শুরু হয়। মানুষ এত গরিব ছিলেন যে পর্যাপ্ত মাংস কিনতে পারতেন না। রাজার ক্ষেত্রে অবশ্য সেই যুক্তি খাটে না, তিনি রান্নায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা ভালোবাসতেন। বাবুর্চিরা কিছুতেই সেই রন্ধন প্রণালীর রহস্য ফাঁস করতেন না। স্থানীয় মানুষরা রাজার কাছে দরবার করলে ওয়াজিদ আলী শাহ নিজেই সেই প্রণালী বলে দিতেন। কখনো সখনো মাছের বিরিয়ানিও রাজার দুপুরের খাবারে থাকত। অবাধের চতুর্থ নবাব আসাফউদ্দৌলা তাঁর রাজধানী ফৈজাবাদ থেকে লখনৌতে নিয়ে আসেন। একবার তিনি গোমতীতে নৌকো করে আসছেন, এমন সময় একটি মাছ নদী থেকে লাফিয়ে নবাবের কোলে এসে পড়ে। তিনি এটিকে শুভ লক্ষণ বলে ধরে নেন। সেই থেকে অবাধে মাছের ছবি সর্বত্র দেখা যায়। তিনি মাছের বিরিয়ানির চল করেছিলেন। রাজার এক বেগম শাহী টুকরা নামের একটি রুটি বানান, তাতে থাকত চিনি, নানা রকমের বাদাম, মালাই, জাফরান ও গোলাপ পানি। বাদশাহ খুব ভালোবাসতেন এই রুটি, পছন্দ করতেন নরম কাকোরি কাবাব। মাংসের চর্বি বাদ দিয়ে সেখানে দেওয়া হতো খোয়া, ফলে কাবাব হতো তুলতুলে নরম। রাজা দুপুরের খাবার শেষ করতেন ফিরনি, জর্দা পোলাও এবং লচ্ছা সিমুই দিয়ে, তারপর একটু বিশ্রাম। বিকেলে আসরের নামাজ পড়ে চলে যেতেন পশুশালায়। কলকাতায় এমন বড় বিচিত্র পশুশালা আর দ্বিতীয়টি নেই। লখনৌ থেকে আসার সময় অনেক পশু ও পাখি সঙ্গে নিয়ে এসেছিলেন বাদশাহ। আবার কলকাতাতেও বহু পশু পাখি কিনেছেন তিনি। রাজার পোষা বাঘ সিংহরা তার অনুগত ছিল। শোনা যায় মেটিয়াবুর্জের পাশে বহমান গঙ্গার নিচ দিয়ে একটি সুড়ঙ্গ পথ আছে, সেটি সোজা উঠে গিয়েছে কীট সাহেবের বাগান শিবপুরে। এই অঞ্চলের লোকজন বলে রাজা কখনো সখনো সেখানে প্রাতর্ভ্রমণে যেতেন, আর তার সঙ্গে থাকত পোষা সিংহ কিংবা বাঘ। গঙ্গার নিচে ওই সুড়ঙ্গ নাকি রাজার নির্দেশ মতো খনন করা হয়েছিল। আসরের নামাজ শেষে প্রায় প্রতিদিন ওয়াজিদ আলী বসতেন আজাদ মঞ্জিরে, তাঁর প্রিয় চিড়িয়াখানায়। সুলতানখানা থেকে পশুশালা প্রায় আধ মাইল পথ। রাজা ওই রাস্তাটুকু যেতেন বোচায় চড়ে। বোচা হলো একরকমের পালকি চেয়ার, তার চারদিক ধরে আটজন বেহারা রাজাকে বহন করত। রাজার প্রিয় বোচার নাম গঙ্গা যমুনা। যখন তিনি বোচায় চেপে গঙ্গার ধার দিয়ে যেতেন, তার পরনে থাকত আংরাক্ষা আর লখনৌয়ের কুচনো পায়জামা। সূক্ষ্ম শরবতী মখমালি কাপড়ের বানানো সেই আংরাখার বুকের বাম দিকটা ছিল অদ্ভুতভাবে কাটা, যাতে রাজার সিনার একটি অংশ সুস্পষ্টভাবে দেখা যায়। রাজা বলতেন, আমার হৃদয় সর্বদা খোলা, তাই পোশাকেও সেই চিহ্ন রেখেছি। শীতে একটা হালকা শাল গায়ে জড়াতেন। সন্ধ্যা অবধি চিড়িয়াখানায় থাকতেন তিনি। মাগরিবের নামাজ পড়তেন সেখানেই, তারপর সুলতানখানায় ফিরতেন। এশার নামাজ সেরে দরবার চালু করতেন। নানা ধরনের লোক বিভিন্ন কাজ নিয়ে দরবারে আসতেন কর্মচারীরা। মেটিয়াবুর্জ সবসময় অবর্ণনীয় আনন্দে ভেসে থাকত। নাচ আর গান চলত রাতের খাওয়া দাওয়ার আগে পর্যন্ত। রাতে খুব হালকা খাওয়া দাওয়া করতেন মেটিয়াবুরুজের বাদশাহ। তবে নাচ গানের আসর কখনো মধ্যরাত অবধি গড়াত। কিন্তু রাজা ভোরবেলায় উঠে পড়তেন, কারণ তাঁকে ফজারের নামাজ আদায় করতে হবে। ধার্মিক রাজা ওয়াজিদ আলী কোনো দিন মদ্যপান করেননি। নেশা বলতে ছিল মাঝে মধ্যে হুঁকো খাওয়া। মেটিয়াবুরুজে নানা রকমের লোক, ভালো এবং মন্দ, কেউ কেউ মিশ্র। জুয়া মদ্যপান চুরি যে এই অঞ্চলে ছিল না, একথা বলা যাবে না।
মেটিয়াবুরুজ তল্লাটে কোম্পানির পুলিশ ঢুকতে পারত না। গার্ডেন রিচের নিচের অংশ অর্থাৎ দক্ষিণ দিক ছিল অপরাধীদের মুক্তাঞ্চল। মেজর হার্বার্টকে এই এলাকার আইনি রক্ষার ভার দেওয়া হয়েছিল। তিনি অবশ্য সুলতানখানা, আসাদ মঞ্জিল আর মোরসা মঞ্জিলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। রাজা বাজিদ নিজের টাকায় যেসব বাড়ি কিনেছিলেন সেসবের দেখভালের দায়িত্ব হার্বার্ট নেননি। হার্বার্ট রাজাকে পরামর্শ দিয়েছিলেন ইচ্ছে করলে বাজিদ আলী নিজেই পুলিশ নিয়োগ করতে পারেন। ওই পুলিশ রাজার আত্মীয় স্বজন ও অনুগত সঙ্গী আর ভৃত্যদের সুমারি করে তাদেরই শুধু এলাকায় প্রবেশ করতে দেবে। রাজা সেই প্রস্তাবে সাড়া দেননি। তিনি নিজের রক্ষীদের নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিলেন। এছাড়া এলাকায় আরেকটি সমস্যা প্রকট হয়ে উঠল, অপরিচ্ছন্নতা আর স্বাস্থ্য ব্যবস্থার অভাব। সরকারের তরফে ডাক্তার পাঠানোর কথা উঠলে রাজা তাঁদের জানান যে তাঁরা হেকিমের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট। রাজার চিকিৎসক ছিলেন হেকিম তাইবুদ্দৌলা, যিনি সর্বরোগের দাওয়াই জানতেন বলে রাজার বিশ্বাস ছিল। তবে রাজার এক কর্মচারী আমির আলীর উদ্যোগে রাজার কয়েকজন সন্তান গুটি বসন্তের টিকা নিয়েছিল। সার্জেন কালিদাস বসু তাদের লিকাহ বা ভ্যাকসিন দেন। রাজা যখন দেখলেন টিকা নেওয়ার পরেও তাঁর সন্তানরা বেঁচে আছেন, তখন বাজিদ আলীর বিলিতি চিকিৎসার ওপর একটু আস্থা তৈরি হলো। ওদিকে মেটিয়াবুরুজের চোর ডাকাতের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। নেশা ভাঙ্গুরে লোকে রাস্তায় পড়ে থাকে, দিনে দুপুরেও ছিনতাই জালিয়াতি চলতে লাগলো। আইন ব্যবস্থা ছিল বেশ ঢিলে ঢালা। রাজা ব্যস্ত ছিলেন শিল্প চর্চায়। সময় আপাতত একটা বিরতিতে যাওয়ার, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সৌধ বানানোর মতো রাজার আর এক শখ পশুপালন। এই শখ ছিল তার রক্তে। রাজা তা পেয়েছেন পূর্বসূরি নবাব সুজাউদ্দৌলা ও আসাফউদ্দৌলার কাছ থেকে। কলকাতায় দু তিনটে চিড়িয়াখানা আছে বটে, তবে তাদের অবস্থা তেমন ভালো নয়। ব্যারকপুর বা খিদিরপুরের চিড়িয়াখানা ওয়াজেদ আলীর পশুশালার কাছে অতি তুচ্ছ। তার বিশাল চিড়িয়াখানার পাশে মুরাসা মঞ্জিলের মাঝখানে ছিল শ্বেত পাথরে বাঁধানো একটি জলাশয়। সেখানে রয়েছে অনেক পাখি আর মাছ, পরিযায়ী পাখিরাও শীতকালে আসে। এই চিড়িয়াখানার আগে অবশ্য কলকাতায় রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুর চোরাবাগানের মার্বেল প্রাসাদের অন্দরে একটি পশুশালা বানিয়েছিলেন। সে অনেকদিন আগে, সিপাহী বিদ্রোহের প্রায় বছর তিনেক আগে। রাজেন্দ্র মল্লিক বিদেশ থেকে পশু আনতেন। মল্লিক বাহাদুরকে অনুসরণ করে ওয়াজেদ আলীও এডওয়ার্ড ব্লিথ নামের এক প্রাণীতত্ত্ববিদ এবং আন্তর্জাতিক পশু বিক্রেতার কাছে জন্তু ক্রয় করতে থাকেন। ব্লিথ এশিয়া থেকে বহু পশু ইউরোপের চিড়িয়াখানায় সরবরাহ করতেন, তেমনি সে দেশগুলোর জন্তু এনে বেচতেন হিন্দুস্তান। এডওয়ার্ড ব্লিথ ছিলেন এশিয়াটিক সোসাইটির তত্ত্বাবধায়ক। একটা সময় অবশ্য তাঁর পশু ব্যবসা বন্ধ হয়ে যায়। তাঁর বিলেতের দালালরা তাঁকে পথে বসিয়ে ছাড়ে। ব্লিথ সাহেব এই ব্যবসায় চার্লস ডারউইন ও বিশিষ্ট পক্ষী বিজ্ঞানী জন গোল্ডকে নামানোর চেষ্টা করেছিলেন। পশু ব্যবসা আন্তর্জাতিক বাজারে ভীষণ লাভজনক ছিল। ওয়াজিদ আলী যখন রাজ্য হারিয়ে কলকাতায় চলে আসেন, তখন তাঁর লখনউয়ের চিড়িয়াখানার কিছু পশু খুব কম দামে কিনে নিয়েছিলেন ব্লিথ। তখন ওই সাহেব যেসব পশু কিনেছিলেন তার মধ্যে ছিল 18টি বাঘও। খরিদ করেছিলেন মাথাপিছু 20 টাকা দিয়ে। সেই সব পশুর অর্ধেক তিনি জার্মানিতে আন্তর্জাতিক পশু বণিক জমরাজের কাছে পাঠিয়ে দেন। কলকাতায় নিয়ে আসেন কয়েকটি বাঘ, চিতা, ভল্লুক, লেপার্ড, বনবিড়াল, গন্ডার এবং জিরাফ। বিক্রির আগে এই সব পশু ব্লিথ সাহেব রেখেছিলেন বউবাজারের কাছে টেরিটি বাজারে। সেখানে দর্শক পিছু 1 টাকার বিনিময়ে সেই জন্তু প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন। লখনউয়ের যোদ্ধা বাঘদের দেখতে রীতিমতো ভিড় জমে যেত এবং ব্লিথের বেশ ভালো আয় হতো। অবশেষে তিনি একদিন একটি বাঘ জাহাজে করে লন্ডনে পাঠালেন। সেই বাঘের দাম উঠল 140 পাউন্ড। মজার কথা, বাকি পশুগুলি তিনি বিক্রি করলেন ওয়াজিদ আলী শাহকে। ব্লিথ রাজার কাছ থেকে যে বাঘ মাথাপিছু 20 টাকায় কিনেছিলেন তা তিনি রাজাকে আবার বেচলেন মাথাপিছু 100 পাউন্ডে। তখন টাকা আর পাউন্ডের মূল্য মোটামুটি একই ছিল। ডারউইন ব্লিথের কাছে রাজার চিড়িয়াখানার বিষয়ে নিয়মিত খোঁজ খবর নিতেন। ডারউইন শুনে অবাক হয়েছিলেন
যে রাজার নিযুক্ত প্রশিক্ষকরা গাড়ি টানার জন্য জিরাফকে তালিম দিচ্ছেন। ব্লিথের অন্যান্য খদ্দেররা ছিলেন চোরাবাগানের রাজা রাজেন্দ্র মল্লিক, বর্ধমানের মহারাজা মহতাব চাঁদ ও মুর্শিদাবাদের নবাব ফেরাদুঞ্জাহ। তবে ওয়াজিদ আলীর আজাদ মঞ্জিলের চিড়িয়াখানার পাশে এইসব রাজা নবাবদের পশুশালা ম্লান। লেডি ডাফরিন একদিন গেলেন মেটিয়া বুরুজের চিড়িয়াখানায়। বিচিত্র সব পাখি দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। লামা বিষধর সাপ দেখে চমকে উঠলেন। রাজা চিড়িয়াখানার খবর শুনে খুব ক্রুদ্ধ হলেন প্রিন্স অফ ওয়েলস। তিনি হুকুম দিলেন অবিলম্বে কলকাতায় সরকারি চিড়িয়াখানা তৈরি করা হোক। সিটি বাকল্যান্ডকে সেই দায়িত্ব দেওয়া হল। ইতিমধ্যেই রাজা অকাল বার্ধক্যে পৌঁছে গিয়েছেন। বোচা ছাড়া এক পা চলাফেরা করতে পারেন না। আলিপুরে যে চিড়িয়াখানা তৈরি হতে চলেছে তার প্রথম অধ্যক্ষের দায়িত্ব রামব্রহ্ম সান্যালের নাম ভাবা হয়েছে। তিনি আবার রাজার খুব গুণগ্রাহী। তিনি একদিন রাজার কাছে গিয়ে বললেন, মেটিয়া বুরুজের চিড়িয়াখানা দেখবেন? রাজা অতিথি বৎসল মানুষ, তিনি সান্যাল মশাইকে একা ছাড়লেন না। বোচায় চড়িয়ে রাজাকে আটজন বেহারা নিয়ে গেল। পাশে হেঁটে হেঁটে গেলেন রামব্রহ্ম সান্যাল। রাজা বললেন তিনি অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা প্রার্থী, কারণ অতিথি যাচ্ছেন হেঁটে আর তিনি সেডান চেয়ারে। তাঁর উচিত ছিল অতিথির পাশে হেঁটে যাওয়া, কিন্তু তিনি অপারক। রামব্রহ্মবাবু বললেন, জাহাঁপনা, ধৃষ্টতা মাফ করবেন, আপনাকে ক্ষমা করতে পারি একটি শর্তে। রাজা হেসে জিজ্ঞাসা করলেন, কি সেই শর্ত? রামব্রহ্ম সান্যাল বললেন, আপনার দীর্ঘায়ু কামনা করে বলছি, আপনার ইন্তেকালের পর এই পশুদের আপনি আলিপুর চিড়িয়াখানায় দান করবেন, এই মর্মে একটি ইচ্ছাপত্র তৈরি করে দিন। ওয়াজিদ আলী শাহ বললেন, মঞ্জুর। সেই সব কথা মনে করতে করতে রাজা এইবার মুরাসা মঞ্জিলে তাঁর সাথের পায়রা বাড়ির সামনে দাঁড়ালেন। ওয়াজিদ আলী শাহর চিড়িয়াখানায় ছিল 25,000 পায়রা, হরেক কিসেমের, শিরাজি, গুলি, পেশওয়ারি, গুলবে, লক্কা, নোটন, চুয়া, চন্দন, ইয়াহু, গিরিবাজ, ফ্যান্টেল ও আরও নানা জাতের। দুর্লভ সবুজ পরিন্দাও ছিল। রেশমি ডানাওয়ালা একজোড়া পায়রা রাজা কিনেছিলেন 24,000 টাকায়, আর একজোড়া শুভ্র কবুতর নিয়েছিলেন 11,000 টাকায়। এইসব অমূল্য পায়রাদের দেখভাল করার ছিল শতাধিক রক্ষী। দারোগা গোলাম আব্বাস ছিলেন নামি পায়রা বিশেষজ্ঞ। রাজা পায়রাদের লড়াই আর হাওয়াবাজি দেখতে ভালোবাসতেন। দারোগা পতাকা দেখালে পায়রারা উঠতে উঠতে এসে তার কাছে এসে বসত। ওয়াজিদ আলী কলকাতায় বটের বাজি চালু করলেন। এই খেলা শুরু হয়েছিল পাঞ্জাবে, পরে বাজিকরদের হাত ধরে আসে আবাধে। এই বাজি সমৃদ্ধি লাভ করেছিল লখনৌতে। মেটিয়া বুরুজে কোয়েলের লড়াই বা বটের বাজি সাধারণত গৃহের অভ্যন্তরে হতো। অনেক সময় হলঘরে গালিচা পেতেও এই ক্রীড়া হতো। লোকজন বাজি ধরত। রাজা ওয়াজিদ আলী ছোট পাখির খেলা ভালোবাসতেন। এইসব পাখির চঞ্চু ছুরি দিয়ে ধারালো করা হতো। পাখিদের সুসজ্জিত বাঁশের খাঁচায় আনা হতো। এই খাঁচা ছিল গজদন্ত খচিত। বট বা মুনিয়াদের সব অদ্ভুত নাম ছিল, কেউ রুস্তম, কেউ বা সোহরাব, কারোর নাম শ্যাম, আবার কেউ হানিফা। দক্ষ বাজিকরদের লখনৌ থেকে মেটিয়া বুরুজে আনা হয়েছিল। তারা রাজার আশ্রয়ে থাকতেন। এদের একজন হলেন দারোগা গোলাম আব্বাস ছোটে খান, অন্যজন গোলাম মোহাম্মদ খান খালিসপুরি। সমস্ত রকমের পাখি এই চিড়িয়াখানায় ছিল যাদের দিয়ে খেলা করানো যায়। পাখিদের তালিকা দেখলে ভিড়মি খেতে হয়। তিতির, লাবোয়া, গুলডুম, মুনিয়া, লাল, পায়রা এরা ছিল প্রধান। মোরগ লড়াইও মেটিয়া বুরুজে জনপ্রিয় হল। রাজার শ্বশুর আলী নকি খানের বাড়িতে মোরগ লড়াইয়ের জমাটি আসর হতো। বহু ইংরেজ কর্তা সেই আসরে উপস্থিত থাকতেন। আলী নকি থাকতেন তাহনিয়াত মঞ্জিলে। ইংরেজ ছোকরারা নিজেদের মোরগ নিয়ে এসে বাজি ধরত। আলী নকি খানের যক্ষা রোগ ছিল, তাই তিনি সবার থেকে একটু দূরে বসতেন। লখনৌ থেকে আলী নকি খান এনেছিলেন একটি আরবীয় মোরগ, যাকে কেউ হারাতে পারত না। পশুদের লড়াই লখনৌতে খুব জনপ্রিয় ছিল। সেই বাজি মেটিয়াবুরুজেও চালু হলো অচিরে। রাজা নাসিরুদ্দিন হায়দারের সময় পশুদের লড়াই তুঙ্গে ওঠে।
রাজা ওয়াজিদ আলী অবশ্য পশুদের লড়াই একদম পছন্দ করতেন না। তিনি বলতেন, বড় হিংস্র এই নিরীহ প্রাণীদের জং, খেলার নামে রক্তপাত তিনি ভালোবাসতেন না। পাখিদের লড়াই বাদ দিলে রাম ছাগলের যুদ্ধ তিনি মাঝে মধ্যে দেখতেন। যোদ্ধা রাম ছাগলদের বিশেষ ধরনের খাবার খাইয়ে বড় করা হতো। এই সমস্ত খেলাতে বাজি ধরা হতো, কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনে। ফাঁকা মাঠে নিজের রাম ছাগল নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকত লড়াইয়ের আশায়। তারপর আরেকটি রাম ছাগল এলে বাজি লড়া শুরু হতো। উপস্থিত দর্শকরা নির্দিষ্ট ছাগলের ওপর বাজি ধরত। রাজার এক ওয়াজির মুন্সিউল সুলতান এইরকম প্রচুর রাম ছাগলের মালিক ছিলেন। তিনি অনেকগুলো ছাগল কিনে কসাইদের পয়সা দিয়ে সেগুলো প্রতিপালন করতে দিয়েছিলেন। মেটিয়া বুরুজে ফিরিঙ্গিরা এসে এই খেলা দেখতেন এবং প্রচুর আমোদ পেতেন। সময় আপাতত একটা বিরতিতে যাওয়ার, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ওয়াজিদ আলী শাহ চিড়িয়াখানা আজাদ মঞ্জিল ও মুরাসা মঞ্জিলে আছে 800 কর্মচারী, 300 লোক শুধু পায়রার দেখভাল করে আর 300 কর্মচারী দেখাশোনা করে মাছের, 40 জন লোক সাপদের রক্ষণাবেক্ষণ করে। এইসব কর্মচারীরা মাইনে পান মাসে 6 থেকে 10 টাকা, উঁচু পদের কর্মচারীরা 30 থেকে 40 টাকা। চিড়িয়াখানার পশু পাখির জন্য খাবারে খরচ হয় মাসে 15,000 টাকা। মুনিস উদ্দৌলা ও রাইহান উদ্দৌলা চিড়িয়াখানার প্রধান দায়িত্বে আছেন। এই পশুশালায় আছে হাজার হাজার রকমের জন্তু, বাঘ সিংহ তো আছেই, আছে বাঁদর, হাতি, শিম্পাঞ্জি ইত্যাদি পশুও। আফ্রিকা থেকে আনানো হয়েছে একজোড়া বিরাট আকার অদ্ভুত দর্শন জিরাফ। বাগদাদ থেকে এসেছে জোড়া কুঁজওয়ালা একটি উট, যা কলকাতার মানুষ কোনো দিন দেখেনি। সে উটের দেখভাল করেন নীলমোহন গাঙ্গুলি। সিংহ, বাঘ, চিতা, নেকড়ে, ভল্লু, গুলবাগ, হায়না, বনবিড়াল রাখা বিভিন্ন খাঁচায়। তিনি খাঁচাগুলোর সামনে গিয়ে মাঝে মধ্যে দাঁড়ান, তারপর তাকান আকাশের দিকে, উঠছে রং বেরঙের ঘুড়ি। রাজা নিজে পতঙ্গবাজি খুব পছন্দ করেন। মিটিয়া বুরুজের আকাশে সেই ঘুড়ির সঙ্গে আটকানো থাকত স্বর্ণ বা রৌপ্য মুদ্রা, যে ঘুড়িটি জিতে নেবে এ হলো তার ইনাম। ওয়াজিদ আলী শাহ নিজে ঘুড়ির নকশা করতেন। ঘুড়ির পেছনে ধনুকের মতো দুটি কাঠি লাগানোর প্রবর্তন করেন রাজা। তার আগে কলকাতার কারিগররা একটিমাত্র কাঠিকে ধনুকের মতো ব্যবহার করতেন। লখনৌ থেকে ঘুড়ি বিশারদ ইলাহি বখশ বিলায়েত আলীকে আনানো হয়েছিল। কলকাতার বাঙালি বাবুরা খুব তাড়াতাড়ি রাজার ঘুড়ি ওড়ানোকে নিজেদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে নিলেন। তারা কিন্তু ঘুড়ির সঙ্গে স্বর্ণ বা রৌপ্য মুদ্রা আটকে দিতেন না, পরিবর্তে কাগজের টাকা ঘুড়ির সঙ্গে সেলাই করে দিতেন। মেটিয়া বুরুজে ঘুড়ি নিয়েও লোকে বাজি ধরতে শুরু করল। বাজি, নেশা, চুরি আর মারামারির উপদ্রব দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো ছোটা লখনৌতে, পাশাপাশি বাড়তে লাগলো অপরিচ্ছন্নতা। শহরের পৌরসভা নর্দমা পরিষ্কারে অবহেলা করতে লাগলো। বিশুদ্ধ পানীয় জলের যোগানও এই অঞ্চলে অপ্রতুল। রাতে রাস্তায় গ্যাসের আলো চলে না, বাজারে পড়ে থাকে নোংরা আবর্জনা। রাজা এসব দেখে প্রথমেই পিলখানা ও ঘোড়ার আস্তাবল পরিষ্কারের হুকুম দিলেন। কসাইখানা তুলে দিলেন মেটিয়া বুরুজের ভেতর থেকে, এলাকার বাইরে চলে গেল কসাইরা। মাংস অবশ্য মেটিয়া বুরুজের ভেতরেই বিক্রি হতে লাগলো। যত্রতত্র বাসস্থান নির্মাণ করে যেসব বস্তি বানানো হয়েছিল তাদের অন্যত্র বাসের ব্যবস্থা করে দিয়ে রাজা রাস্তা চওড়া করার নির্দেশ দিলেন। তার বছর 7-8 আগে কলকাতা পৌরসভা নির্মিত হয়েছে বটে, কিন্তু তারা মেটিয়া বুরুজে কোনো পরিষেবা দিচ্ছে না। রাজা সেখানে আছেন বলে ইংরেজ পৌরকর্তারা ওই এলাকার কোনো ব্যাপারে না করাবেন না। তিনি প্রয়াত হলে মেটিয়া বুরুজের দায়িত্ব তারা নেবে, এমনকি পুলিশও আইনকানুন রক্ষার কোনো দায় নিজেদের কাঁধে নিচ্ছে না। অগত্যা রাজার কর্মচারীরা পুলিশ ও পুরসভার কাজ করে যাচ্ছেন, কিন্তু ওয়াজিদ আলীর লোকবল কম, অর্থের যোগানও পর্যাপ্ত নয়, লক্ষাধিক লোকের বাস এই মেটিয়া বুরুজে রাজা কিভাবে সামলাবেন এত কিছু? রাজা সবকিছু দেখে বললেন, মুরব্বীরা এই অবস্থাকে বলেন মুফারাকাত তারিখিয়া বা কাল বৈষম্য। এলাকার কিছু মানুষ এই অস্বাস্থ্যকর এলাকা থেকে চলে গেলেন। কিছু বিরক্ত মানুষ বললেন, রাজা তো আর চিরকাল বেঁচে থাকবেন না,
তার মৃত্যুর পর নিশ্চয় পৌরসভা এই এলাকার দিকে নজর দেবে। নিয়মের ফাঁদে পড়ে নাকি পৌরসভা মেটিয়াবুরুজে ঢুকতে পারে না। অধের রাজা ওয়াজেদ আলীর আইন হলো সেই নিয়ম যা বানিয়েছে খোদ ইংরেজরা। অথচ একটু পুরনো লোকেরা জানেন, মেটিয়াবুরুজে একসময় বড় লাটের বাড়ি ছিল। ঝকঝকে তকতকে সেই সুন্দর শহর 10-15 বছরে নোংরা আবর্জনাময় হয়ে উঠল শুধু পৌরসভার ব্যর্থতায়। রাজা এইবার আসরে নামলেন। তিনি মেটিয়াবুরুজে প্রথমে আলো লাগানোর ব্যবস্থা করলেন, আর এতেই অনেক উপদ্রব কমে গেল। এরপর ধীরে ধীরে শুরু হলো আবর্জনা সরানোর কাজ। পুরসভার সাহায্য ছাড়াই মেটিয়াবুরুজ হয়ে উঠল পরিষ্কার পরিচ্ছন্ন ছোটা লখনৌ। আর সেসব করলেন রাজার কর্মচারীরা। ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।